নমস্কার বন্ধুরা শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কোসি সর্ষে শাকের সম্পূর্ণ নতুন ধরনের একটি রান্না আজ আমি ট্রাই করেছি আর এটি খেতে হয়েছে দুর্দান্ত তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগবে আমি একদমই নিজের মতো করে তৈরি করেছি এই সর্ষে শাকটি একদমই কোসি শাক দিয়ে তৈরি করতে হবে এরকম ফ্রেশ কোসি সর্ষে শাক নিতে হবে আর এই কোসি শাক দিয়ে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই রান্নাটা শাকের যে পিছনের অংশগুলো থাকে শক্ত অংশ সেগুলো আমি ফেলে দিয়েছি এইভাবে গোটা শাক তিন থেকে চারবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ধুয়ে নিতে হবে সব সময় চেষ্টা করবেন বন্ধুরা যে কোনো শাক রান্নার ক্ষেত্রে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিতে এতে করে শাকের যে খাদ্য গুণাগুণ সেটি কিন্তু বজায় থাকে আমি এইভাবে তিন থেকে চারবার প্রচুর জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এইভাবে বাটিতে করে বড়ো কোনো বাটি বা গামলায় করে ধুয়ে নেবেন এতে করে জলটাও অপচয় কম হবে তারপর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এখানে কিন্তু নুনটা আমি একবারেই দিয়ে দিলাম আর দিতে হবে একটু বেশি করেই জল মানে প্রায় দু গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম খুব বেশি করে জল দিয়ে এই সর্ষে শাকটা সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে আমি একটি মশলা তৈরি করব তার জন্যে ছোট্ট হামান দিস্তা নিয়েছি এটি আমার রান্নাঘরের ছোট্ট হামান দিস্তা এর মধ্যে একটা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা চারটি রসুন আর দুটুকরো আদা একটু রাফলি থেতো করে নেব খুব বেশি মিহি পেস্ট করতে হবে না এরকমভাবে থেতো করে নিলাম খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবার এই শাকের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে আমি মশলাটা অ্যাড করে দিলাম খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না করব মিডিয়াম হিটে এতে করে সর্ষে শাকটা পুরোপুরি গলে যাবে অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার একটি ডাল ঘুঁটনির সাহায্যে আমি এরকমভাবে ঘুটে দিলাম ভালো করে এতে করে খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এবার এর মধ্যে আমাকে অ্যাড করতে হবে এক চামচ মতো পনফ্লোর এই কর্নফ্লোরটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ রাখতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর এই কর্নফ্লোরটা খুব ভালো করে মেশাতে হবে আজকের এই সর্ষে শাকটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুবই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট রান্না করব দু মিনিট পর ঢাকা খুলে দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছি কত সুন্দর টেক্সচারটা হয়েছে এই সর্ষে শাকের এটি রেখে দিলাম এবার অপর একটি প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা যারা বেশি পরিমাণে খান তারা অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন আমি দুটো লঙ্কা এখানে ভেজে তুলব এই লঙ্কাটা কিন্তু খুবই ঝাল লঙ্কা আমি দুটো দিয়েছি চার পাঁচ কোয়া রসুনকে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটি দিলাম আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আর খুবই ফাইনলি কুচো কুচোতে হবে এবার দু মিনিট ধরে লো ফ্লেমে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা একটু ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে আর কালারটাও দেখুন কতটা চেঞ্জ হয়েছে এবার সেদ্ধ করে রাখা শাকটা যে আমি রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে পুরো শাকটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দু মিনিট আমাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এক্সট্রা যে জলটা আছে সেই জলটা রিডিউস হয় এক্সট্রা জলটা অবশ্যই বন্ধুরা রিডিউস করে নিতে হবে তাহলে কিন্তু এই শাকটা খুব ভালো লাগে খেতে এভাবে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে এটি খেতে কিন্তু বন্ধুরা যে কোনো রুটি পরোটা আমার তো ভাতের সঙ্গেও খুব ভালো লেগেছে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি দিলাম এখানে অল্প পরিমাণে গুড় গুড়টা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই গুড়টা কিন্তু মিষ্টি হয় না গুড়টা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় খুব ভালো লাগে খেতে আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন গুড়ের পরিবর্তে অল্প পরিমাণ চিনিও দিতে পারেন আর দেখুন বন্ধুরা এই শাকের টেক্সচার কীরকম হয়েছে এবার সার্ভ করে দিচ্ছি এটি কিন্তু গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে যাদের বাটারে কোনো রকম প্রবলেম নেই বাটার খেতে আপত্তি নেই তারা অবশ্যই একটু বাটার দেবেন এই শাকটা কিন্তু বাটার দিয়ে খুবই ভালো লাগে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাকে সাপোর্ট করছেন রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন আসতে হলে আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন